বাড়ছেই ডাকাতি, কোথায় পুলিশ? আতঙ্কে সাধারণ মানুষ। এই তো সেদিনও ত্রিপুরা পুলিশের 150তম বছর উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকগণ দাবি করেছিলেন গোটা রাজ্যের সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের সম্পত্তিকে রক্ষা করার জন্য পুলিশ অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ। বারবার পুলিশের তরফ থেকে দাবি করা হয়, বিশেষ করে রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্তকে নিরাপত্তার চাদরে মুড়ে রাখার জন্য পুলিশ কোনো প্রকারের চেষ্টার ত্রুটি রাখে না। কিন্তু এই সময়ের মধ্যে জাতীয় সড়ক সন্নিহিত চাঁদপুর এলাকার যে বিভৎসতম এবং রোমহর্ষক ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই যেভাবে আড়ালিয়াতে রোমহর্ষক ডাকাতির ঘটনা সংঘটিত হলো, তার নিরিখে এটুকু দাবি করা যায়, অন্তত পুলিশের ভরসায় শান্তিতে থাকা যায় না। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, যেসব বাড়িতে ডাকাতি হয়েছে সেই সব বাড়ির গৃহকর্তা এবং গৃহকর্তীকে রীতিমতো হিন্দি সিনেমার স্টাইলে পিস্তল সহ বিভিন্ন অস্ত্র সামগ্রীর আস্ফালন দেখিয়ে স্বর্ণালঙ্কার সহ বিপুল পরিমাণে নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। স্বাভাবিকভাবেই ঘটনা সংঘটিত হওয়ার পরে খবর পেয়ে সরকারের টাকার আদ্যশ্রাদ্ধ করে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে আজ হাজির হয় এবং তদন্ত করছি বলে আশ্বাস দেয়। এখন প্রশ্ন হচ্ছে, যেসব এলাকায় ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে তার 14টিতে একাধিক পুলিশ ফাঁড়ি রয়েছে থানা, যা পুলিশের টহল থাকারও কথা। এহেন পরিস্থিতির মধ্যেই যদি ডাকাতির মতো ঘটনা সংঘটিত করে নির্দ্বিধায় ডাকাত দল স্থান ত্যাগ করতে পারে, তাহলে কি আমরা দাবি করতে পারি না এ রাজ্যের পুলিশ অকর্মণ্য হয়ে গেছে? শহর আগরতলায় যদি এই প্রকারের অবস্থা তৈরি হয়, তাহলে স্বাভাবিকভাবেই গ্রাম ত্রিপুরার অবস্থা কী রকম হতে পারে তা অনুমান করার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ কিংবা উচ্চ পদে আসীন প্রশাসনিক ব্যক্তি না হলেও চলবে। রাজধানী আগরতলার এই রোমহর্ষক ডাকাতির ঘটনা নিয়ে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি প্রশ্ন উঠছে, অস্ত্রের আস্ফালন হচ্ছে, পিস্তল ঘুরে বেড়াচ্ছে। এভাবে অবৈধ অস্ত্রের রমরমা থাকলেও পুলিশের গোয়েন্দা দপ্তর কোথায় রয়েছে? হয়তোবা এই ডাকাতির ঘটনা দু একদিন পর আমরা ভুলে যাব। তদন্ত করছি বলে বাকি 10টা ক্ষেত্রের মতো এই ঘটনা হয়তো লাল ফিতেতে বাধা পড়ে যাবে। তবে সার্বিকভাবে দাবি করা যেতেই পারে, পুলিশ তুমি যেহেতু সরকারের টাকায় নিজের এবং পরিবারের প্রতিপালন করছো, তাই দয়া করে দায়িত্বটাও পালন করো। গ্রিলের এদিকে ঢুকছে, ঢুকে তারপরে এই ঘর মানে এদিকে ঢুকে প্রথমে বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকে ওইখানে লাইটটা খুলে রাখছে, লাইট নিয়ে বন্ধ করে না, লাইটটা খুলছে খুললা তারপরে গ্রিলটা আস্তে আস্তে খুললে এদিকে ঢুকছে। প্রথমে এই ঘরে ঢুকছে, এই ঘরটা খুললা দেখছে এই ঘরে কিচ্ছু নাই, মানে সিটকে লাগাই রাখে কি কিচ্ছু থাকে না, এই ঘরে খুললা দেখছে বলে তারপরে এই ঘর থেকে আবার এই ঘরে আসছে, আস্তে আস্তে আয়া এইখানে ঢুকে ছাগলের মতন মানে একটা ইয়ে হয়েছিল, ঢুকাইয়া উপরে তারাটা খুলছে, সিটকেটা খুলছে বাবা এই ঘর থেকে শব্দ শুনছে, শুনে তারপরে বাবা এই ঘরে আস্তে আস্তে আইসে আর কি, বাবা মনে হচ্ছে ইন্দুর নেই, আয়া ঢুকা খাটের নিচে দেখছে তখন কিচ্ছু নেই, তখন এখানটা তারা সাবলটা এমনি ঢুকাই রাখছিল ভিতরে, বাবা চারিটা দেখছে না, এরপরে ঘুরার সময় এই ঘরে যাইতে বলেছে এমনি দেখে সাবলটা ঢুকাই না, তারপরে সাবলটা বাবা ক্যাটারে কুইয়া কইতে তারা ফট করে টান দিয়ে গরমে ঢুকে গেছে, ঢুকে বাবার গলাতে নজরে গেছে, গলার সিফা দিয়ে দুইটা, তারপরে বাবার চুপ করে বল তোরা কিছু করতাম না, বাবাকে ক্যারে আমি চুপ করে বইতাম, বাবার হাতে দাও দেওয়া উল্টে দাওটা উল্টে এমনি একটা কূপ মারছে, তখন এত বেশি কিচ্ছু হয়েছে না। তারপরে যখন বাবা সিলাইতেছে শিল্পী সুরাইছে সে সিলাইতেছে, তখন হাতের জায়গা পুরো খুবই একটা গেছিল। গতকাল রাতে আমাদের কাছে 3:30 একটা খবর আসে, বন্যাকাল পালপাড়া এক বাড়িতে কিছু অপরিচিত লোক কোষপল্লী ঘরে ঢুকে তাদেরকে আটক করে টাকা এবং সম্ভাবনা বাড়িতে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা পুলিশ খবর পাই, আমাদের মোবাইল টিম ছিল, খবর পাওয়ার সাথে সাথে আমরা দৌড়ে এসে আমরা ঘটনা তদন্ত করে দেখি, ঘটনা সত্যতা পেয়েছি এবং এই নিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট টিম, ডগ স্কোয়াড এবং আমরা তদন্ত চালাচ্ছি। আশেপাশের সব সিসি ক্যামেরা আমরা ভেরিফাই করছি, তো দেখি কী করতে পারি। এবং আজ থেকেও একটা ইনসিডেন্ট গত লাস্ট উইকও হয়েছিল, এটা নিয়ে আমাদের পুলিশের অ্যাক্টিভিটি বেড়েছে, তার মধ্যেও একটা ইনসিডেন্ট হয়ে গেল, তো সেটা খুবই একটা চিন্তার বিষয়। আমরা সেই ব্যাপারে খুব অ্যালার্ট আছি। ব্যুরো রিপোর্ট। প্লেইং ত্রিপুরা নিউজ।